আসসালামু আলাইকুম। আজকে ডিম আর ময়দা দিয়ে ভীষণ মজার একটা নাস্তা তৈরি করব, যেটা আপনারা সকালে বা বিকালে নাস্তা হিসেবে সার্ভ করতে পারবেন। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, চাইলে আপনারা আটাও নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম 7 মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তবে আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এটা স্কিপ করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখানে আমি নর্মাল টেম্পারেচারের 1 কাপ পানি নিয়েছি, আর পানিটা একেবারে দিতে যাবে না, এতে কিন্তু এটা পাতলা হয়ে যেতে পারে। তো আমি অল্প অল্প করে পানিটা অ্যাড করব এবং হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নেব, আর একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। তো এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস বা দলা না থাকে। আমি কিন্তু এটা মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এখানে তেলটা দিলে এটা একটু ক্রিস্পি হতে সাহায্য করবে। তো তেলটা দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। আমার মিশানো কিন্তু হয়ে গিয়েছে, এখন এটা আমি একটু সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এখানে পেঁয়াজ, মরিচ, ধনে পাতা এগুলো আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারবেন। দিয়ে দিলাম 7 মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। এখন সব কিছু একত্রে হাত দিয়ে একটু মিশিয়ে নেব। তো আমি সব কিছু একত্রে একটু মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি 2টো ডিম। আমি যতটুকু ব্যাটার নিয়েছি এখানে আমার 2টো ডিম কিন্তু লাগবে, তবে আপনারা যদি বেশি করতে চান সে পরিমাণে সব কিছুর পরিমাণ একই সাথে বাড়িয়ে দিতে হবে। এখন ডিমটা দিয়ে এটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার মিশানো কিন্তু হয়ে গিয়েছে, এখন এটাও আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম, আর তেলটা আমি একটা টিস্যুর সাহায্যে একটু ব্রাশ করে দিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে। আমি মেজারমেন্ট কাপের 1টা কাপ ইউজ করছি, যাতে পরোটাগুলো সবগুলো একই সাইজের হয়। এখন এটা দিয়ে আমি এভাবে একটু প্যানটা ঘুরিয়ে দেব। তো এভাবে ঘুরিয়ে নেওয়ার পর এখন চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এটা আমি এভাবে রেখে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে কালারটা চেঞ্জ হলেই কিন্তু এটা আমি এখান থেকে উল্টে দেব। এখন উল্টে দেওয়ার পর এর চারিপাশে আমি কিছুটা তেল দিয়ে দেব। খুব বেশি তেল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, আমি অল্প পরিমাণে তেল অ্যাড করেছি। তেলটা দিয়ে এটা আমি একটু নেড়ে চেড়ে ও পাশটা ভেজে নেব। তো ও পাশটা ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি পরোটাটা পুরোটাই ভেজে নিচ্ছি। তো আমার পরোটাটা এখান থেকে তুলে নেব এবং একই প্যানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা একটু স্প্রেড করে দিচ্ছি, আর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি যে ডিমের মিশ্রণটা মিশিয়ে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটুকু দিয়ে দিলাম। এখন এটা দিয়ে আমি স্প্যাচুলা সাজিয়ে এটা একটু গোল করে দেবো, আর চারিদিকে একটু স্প্রেড করে দিচ্ছি। তো আমি ডিমটা স্প্রেড করে দেওয়ার পর এখন এর উপর যে পরোটাটা তৈরি করেছিলাম সেই পরোটাটা ডিমের ওপর বসিয়ে দেব। আর ডিমের ওপর বসিয়ে দেওয়ার পর স্প্যাচুলার সাহায্যে এভাবে একটু চেপে চেপে দেব, এতে ডিমটা কিন্তু নিচের দিকে কুক হয়ে যাবে। তো প্রায় 1 থেকে 2 মিনিট মতো এটা রেখে আমি এখন পরোটাটা উল্টিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ডিমটা কিন্তু কুক হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অপর পাশটাও ভেজে নেব, এখন একটা রোল করে নিচ্ছি। আর এই কাজটা আপনারা দেখেই কিন্তু বুঝতে পারবেন, এভাবে রোল করে আমি এটা প্রায় আরও 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভেজে নেব, একটা মচমচে ভাব আসা পর্যন্ত। তো এই তো আমি কিন্তু এখানে পরোটাটা ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বেলাবেলি ঝামেলা ছাড়াই কত সহজে আপনারা এভাবে ডিম পরোটা বাসে তৈরি করতে পারেন। এখন এটা আমি এখান থেকে তুলে নেব। আমার 1টা ডিম পরোটা হয়ে গিয়েছে। এখন আমি দ্বিতীয় ডিম পরোটা কীভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। প্যানটা পরিষ্কার করে এর মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি ব্যাটার। ব্যাটারটা দিয়ে আবারও একটু ঘুরিয়ে দেব, আর ঘুরিয়ে দেওয়ার পর একইভাবে এটা কালারটা ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ভেজে নেব। এখন পরোটাটা আমি উল্টে দিয়েছি, একইভাবে এখানেও আমি দিয়ে দেব কিছুটা তেল। খুবই অল্প তেলে কিন্তু এটা ভাজা হয়।
চালটা দিয়ে উপাসটা আমি আবারও ভেজে নেব। এখন এটা ভেজে নিতে নিতে এর ওপর আমি দিয়ে দিচ্ছি ডিমের যে মিশ্রণটা রেখেছি সেখান থেকে কিছুটা মিশ্রণ এর মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে স্প্যাচুলা সাজিয়ে এগুলো আমি একটু স্প্রেড করে দিয়েছি। এখন এটা আমি হোল্ড করে নেব, এক পাশ তুলে একইভাবে অপর পাশটাও একইভাবে তুলে দেব। তো এভাবে তুলে দেওয়ার পর আমি কিন্তু এটা ভেজে নেব, আর এরই মধ্যে ভাজার ফলে কিন্তু এখানে ডিমটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর পরোটাটাও কিন্তু ভাজা হয়ে যাবে। তো আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর এটা এখন মচমচে করে ভেজে নেব। তো দেখলেন তো কত সহজে আপনারা বাসায় এই ডিম পরোটা তৈরি করতে পারেন, খুবই সহজ এবং খুবই মজার আর অনেক বেশি স্বাস্থ্যসম্মত। আর এভাবে ডিম পরোটা তৈরি করে আপনারা সকালে বিকালে যে কোনো নাস্তার জন্য এটা সার্ভ করতে পারেন, চাইলে এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বাচ্চারাও কিন্তু এটা ভীষণ পছন্দ করবে। তো আশা করি ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার এরকম সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজে লাইক দিয়ে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।